দিল্লি লালকেল্লায় 2000 সালের হামলার ঘটনায় দোষী জঙ্গি মোহাম্মদ আরিফ ওরফে সেখানে আশফাকের ফাঁসির সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট। পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার সদস্য আরিফের সেখানে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন করেছিল শীর্ষ আদালত বৃহস্পতিবার তা খারিজ করে দিয়েছে। 2000 সালের 22 ডিসেম্বর লালকেল্লায় জঙ্গি হামলায় সরাসরি জড়িত ছিল পাক জঙ্গি আরিফ এবং সেই ঘটনায় দুই সেনা এবং এক সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। 2005 সালে নিম্ন আদালত তাকে ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্টেও তা বহাল রাখে। 2011 সালে সুপ্রিম কোর্টেও লালকেল্লায় হামলার মূল দোষীকে একই সাজা দেয়।